হ্যালো ফ্রেন্ডস, আর এস পেট ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম। আমি রাজীব, আমি একজন ওবিডিয়ান ডগ ট্রেনার। তো আজকে আমরা চলে এসেছি হুগলির কোন্নগর। তো এখানটায় এক ব্রিডার দাদা রয়েছে, তা ওনার কাছে শো কোয়ালিটির পমেডিয়ান রয়েছে। তো পমেডিয়ান ব্রিডার উনি, তা চলুন এই দাদার সাথে একটু কথা বলে নিই। তার কাছে যেসব কালেকশন রয়েছে তা সেগুলো আমরা একটু দেখে নিই। তা বন্ধুরা, এই ওনার দাদা রয়েছে, তা এই দাদার সাথে একটু আমরা কথা বলে নিই। তা দাদা, আমার নাম রাজীব সরকার, আমি একজন ওবিডিয়ান ডগ ট্রেনার। তা আপনার যে এখানটায় তো পমেডিয়ান তো রয়েছে, তা কটা পমেডিয়ান রয়েছে আপনার কাছে এখন? এখন পাঁচটা আছে। পাঁচটা পমেডিয়ান রয়েছে। তা আপনি তো বাচ্চা বিক্রি করেন? হ্যাঁ করি। আচ্ছা, তা বাচ্চা কি এখন অ্যাভেলেবেল রয়েছে? না, এখন অ্যাভেলেবেল নেই। আচ্ছা, তো আপনার যে এই জায়গাটার অ্যাড্রেসটা একটু মানে ভালো করে যদি বলতেন, মানে কেউ যদি আসতে চায় হুগলি, মানে এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের কোন্নগর। হ্যাঁ, কোন্নগর, কোন্নগরে আপনার স্টেশন থেকে নেবে ক্রাইপার, একদম পুরো ক্রাইপার রোডের ওপরই। কেউ যদি কলকাতার থেকে আসতে চায়? হ্যাঁ, কলকাতা থেকে হাওড়া হয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হাওড়া মানে হাওড়ায় লোকাল ট্রেন ধরতে লাগবে ব্যান্ডেলের, তাই তো? ব্যান্ডেল আছে, বর্ধমান আছে, আপনার শেয়ারাপুলি আছে, তারকেশ্বর আছে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো ট্রেন আর কি ধরলেই হবে। আচ্ছা, নামবে হচ্ছে কোন্নগরে। কোন্নগর, ঠিক আছে। তা আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিন। 9330937214। তা আপনি এই ডগগুলোকে মানে মানে এই যে প্রফেশনটা কতদিন ধরে করছেন? দেখুন, এটা আমার শখ অনেক ছোটো থেকে, ঠিক আছে? আচ্ছা, আগে আমি করতাম হচ্ছে পাগ। আচ্ছা, একটা সময় আমার কাছে 8-10টা পাগ ছিল। হ্যাঁ, এবং সমস্ত লাইন আমার ইম্পোর্ট, মানে আমার ইম্পোর্ট লাইনের পাগ ছিল। তারপর আমি কোনো একটা কারণে আমি লাইন থেকে মোটামুটিভাবে 10 বছর ছিলাম না, লাস্ট আর কি 10 ইয়ার ছিলাম না। আবার আমি এসেছি মোটামুটি এই 2-3 বছর হলো। তো বন্ধুরা, চলুন আপনাদের সময় বেশি নষ্ট করব না, নষ্ট না করে আমরা এই দাদার যে কালেকশন রয়েছে সেগুলোকে একবার দেখে নিই। আরেকটি কথা দাদা, আমরা যে এই যে প্রাইসগুলো দেখছি, এগুলো কি মানে আপনারই ডগের শখ? একদম একদম। আচ্ছা, তো আমরা পরে শুনে নিব দাদার কাছ থেকে যে কোন ডগ কী কী প্রাইসের ব্যাপারটা। তাই এখন আগে আমরা কি একটু কালেকশনগুলো দেখি। এই ব্রিডটির তো পমেডিয়ান, তো এর বয়সটা কত হয়েছে এখন? 14 মাস মাত্র। 14 মাস? 14 মাস। 14 মাসে ডগ এত খুলে গেছে? পিওর ব্রিড এটা। তো এখনো তো মানে অনেক পমেডিয়ানের, পমেয়ারের যে ম্যাচুরিটি যেটা আছে, হ্যাঁ, আপনার মোটামুটি আড়াই বছরের পর থেকে আসে। আচ্ছা, আড়াই বছরের পর এই কুকুরটা কি হবে, এই যে আপনি স্টপটা যেটা দেখছেন, স্টপটা আরো বেশি ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এইটা পুরো গোল হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, হলো। আর এই যে মানে এই যে মাথার লোম দেখছেন, মাথার লোম কিন্তু আরো বাড়বে। আচ্ছা, এই কান ফান সব ঢেকে যাবে। কুকুরটা এখন অরিজিনাল লোম নেই প্র্যাকটিক্যালি, এই কুকুরটা এখন মোল্টিং এ আছে। আচ্ছা, এখন মোল্টিং এর সময় কি? হ্যাঁ, ল্যাজ দেখুন, এর টেল অরিজিনাল পমেডিয়ান। তো ওর নামটা কি? ক্র্যাকো। ক্র্যাকো? ক্র্যাকো। ও কি শো খেলেছে? হ্যাঁ। তো কোন জায়গার শো খেলেছে? ও প্রচুর প্রাইজ নিয়েছে। লাস্ট যে রেজিস্টার্ড শো হয়েছে মধ্যমগ্রামে, হ্যাঁ, সিটি অফ জয় ক্যানেল ক্লাব। আচ্ছা, হ্যাঁ, ওখানে আপনার 2 সিসি পেয়েছে, 2 BOB পেয়েছে। 2 সিসি, 2 BOB, 2 BOB পেয়েছে।
দুটো সিসি, দুটো বিওবি আর সিসি, আর দুটো সিসি পেয়েছে। এটা মধ্যমগ্রামের? হ্যাঁ, মধ্যমগ্রাম সিটি অফ জয় কেনেল ক্লাব। আচ্ছা, আর যে বাকি যে প্রাইসগুলো দেখতে পাচ্ছি এখানটা, পেটশো, সব পেটশো। এখন তো এখন তো কোনো রেজিস্টার্ড শো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত দু বছর তো কোনো রেজিস্টার্ড শোই হয়নি, সব পেটশো। ক্যাকোই সব পেয়েছে, সব এই ক্যাকোই। হ্যাঁ, তা দেখুন বন্ধুরা কী সুন্দর বৃত্তি, কমেডিয়ান, অনেকগুলো প্রাইজ এই ডগটি জিতেছে এখনো পর্যন্ত। তো প্রাইজগুলো আপনাদেরকে দেখালামই, খুবই সুন্দর একটি কমেডিয়ান। তো এই প্রাইজগুলো সব, এই যত প্রাইজ দেখছেন সব এরই। তাই এখানটায় যতগুলো প্রাইজ আছে বেশিরভাগই হচ্ছে পেট শো। তার কারণ হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য ডগ শো অ্যারেঞ্জ হয়নি গত দু বছর, সেটা আপনারাও জানেন। তা এর মধ্যে মধ্যমগ্রামে ডগ শো হয়েছিল, তার মধ্যে যেই প্রাইজগুলো রয়েছে তা সেগুলো তো আমি আপনাদেরকে দেখালামই, আর বাকি প্রাইজগুলো একটু দেখে নিন। সব এই ডগ ফোন করেছে। তা দাদা এই যে এটি তো আরেকটি, হ্যাঁ এটা ডগ আছে, এটা ডগ, আর আগে একটা ডগ ছিল, ডগ ছিল, হ্যাঁ ওটাও ডগ ছিল। এর ওর নাম কি? এর নাম বিস্কুট। বিস্কুট, হ্যালো বিস্কুট, হ্যালো, খুবই সুন্দর। তা ওর বয়স, বিস্কুটের বয়স কত এখন? 13 মাস। 13 মাস। তা ও কোনো শো খেলেছে? না। আচ্ছা, আপনার তো এই সব ডগই কেসিআই রেজিস্টার? একদম। আচ্ছা, তো দেখুন বন্ধুরা বিস্কুটকে একটু ভালো করে আপনারা, খুবই সুন্দর আরেকটি পমেরানিয়ান মেল। এর বোনস দেখুন, এর বোন স্ট্রাকচার। তা এখন আপাতত এদেরকে আপনারা মানে এর ডায়েট কী কী দিচ্ছেন? ডগ ফুড খায়, ডগ ফুড, ফুল ডগ ফুড। সেটা রয়্যাল ক্যানিন না পেডিগ্রি? রয়্যাল ক্যানিন, রয়্যাল ক্যানিন। আচ্ছা, আর তার সাথে অন্য কিছু দিচ্ছেন কি? চিকেন খায়, চিকেন। আচ্ছা, দই খায়, দই। বন্ধুরা বন্ধুরা এখানটা আরেকটি ডগ নিয়ে এসে দেখাচ্ছেন দাদা। তা এটা হচ্ছে ফিমেল, ফিমেল, ফিমেল। বয়স কত? 22 মাস মতো। 22 মাস। আচ্ছা, ওর নামটি কি? অলিভিয়া। অলিভিয়া। তো বন্ধুরা আপনারা একটু অলিভিয়াকে ভালো করে দেখে নিন, 22 মাস বয়সের ফিমেল, খুব সুন্দর। অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল টয় পং। হ্যালো অলিভিয়া, গুড গার্ল, অলিভিয়া গুড গার্ল, গুড গার্ল। তো বন্ধুরা এখানটায় দাদা আরেকটি কমেডিয়ান নিয়ে এসছে। তো দাদা এর নাম, এর নাম স্কুইটি। স্কুইটি, হ্যালো স্কুইটি। তো স্কুইটির বয়স কত হলো? 13 মাস। 13 মাস। মেল না ফিমেল? ফিমেল, ফিমেল। তো বন্ধুরা ফিমেল ডগ স্কুইটি, 13 মাস বয়স। টেলটা একটু দেখে নিন, সুন্দর। এর নাম এলসা। এলসা, তা মেল না ফিমেল? এলসা, ফিমেল, ফিমেল, এলসা ফিমেল। তা বন্ধুরা দেখুন এলসাকে, ফিমেল বাচ্চা, ফিমেল রয়েছে। বয়স কত এর? 10 মাস। 10 মাস। তা পাপ্পি, ঠিকই বলেছি পাপ্পি। তো খুবই সুন্দর, একটু দাদা একটু রেখে দেখুন। তো দেখুন মোল্টিং আছে এখন, কুকুরটা মোল্টিং আছে, এখনো মোল্টিং এ আছে, তার জন্য লোমগুলো এখনো প্রপার ভাবে ওর আসেনি, উঠছে লোম। তো দেখে নিন, ভেরি নাইস, অরিজিনাল, কোনো কালচার মিক্সিং নেই এতে। আচ্ছা, অরিজিনাল পম, অরিজিনাল পম, ঠিক আছে। তো বন্ধুরা চলুন এবার যে লাস্ট যে পমেরানিয়ানটা রয়েছে দাদার কাছে ওটাকেও আমরা একবার দেখে নিই। তা বৌদি আপনার হাতে যে ডগটি রয়েছে তো এটা কি? এটা পমেরানিয়ান। পমেরানিয়ান। আচ্ছা, তা এর বয়স কত রয়েছে? এর 35 ডেজ। 35 ডেজ। তো দেখুন বন্ধুরা জেড ব্ল্যাক কালারের পমেরানিয়ানস, তো খুবই সুন্দর বাচ্চাটি। তা 35-35 দিনের। তো এ কি নতুন সদস্য আপনাদের? হ্যাঁ, নিউ সদস্য। আচ্ছা, নতুন সদস্য জয়েন হয়েছে এই বাড়িতে দাদার কাছে, খুবই সুন্দর। তা একে কি খাওয়াচ্ছেন এখন? এই ডগ ফুড খায়, রয়্যাল ক্যানিন। রয়্যাল ক্যানিন, আর সাথে সাথে স্যারাল্যাক্স। আচ্ছা, তা ভ্যাকসিন তো একটা মনে হয় হয়ে গেছে? হ্যাঁ।
একটা ভ্যাকসিন হয়ে গেছে। আচ্ছা, খুবই সুন্দর বাচ্চাটি, 35 দিনের বাচ্চা, দেখে নিন। দাদা, আপনার যে বাচ্চাগুলো এখন তো বাচ্চা হচ্ছে না, আপনার মিটিংয়ের সময় তো মনে হয় পার হয়ে গেছে। নেক্সট মিটিং মানে কবে হবে? মোটামুটি একটা সিজন আসলে হবে, মোটামুটি 1-2 মাসের মধ্যে সিজন চলে আসবে। আচ্ছা, তা অ্যাপ্রক্স একটা দাম যেটা আপনি রাখবেন আমাদের যে দর্শকদেরকে একটু জানিয়ে দিলে। দেখুন, অরিজিনাল পমেরিয়ানের দামটা কিন্তু একটু বেশিই হয়, ঠিক আছে? যদি অরিজিনাল পমেরিয়ানের সঙ্গে, আমি বলছি অরিজিনাল পমেরিয়ানের সঙ্গে যদি আপনি কালচার মিক্সিং করেন, হ্যাঁ, কালচার পম যদি মিক্সিং করেন, তাহলে কিন্তু রেটটা কিন্তু অনেকটা নিচের দিকে নেমে যায়। আর যদি অরিজিনাল পমেরিয়ান টু অরিজিনাল পমেরিয়ান হয়, তাহলে কিন্তু রেটটা মিনিমাম 50,000-এর ওপর থাকে। 50,000 থেকে 1.5 পর্যন্ত হয় এটা রেটটা। মানে আমাদের দর্শকদের জন্য কি রেট হবে সেটা একটু মানে সেটা এখনই দেখুন, এখনই তো আমার তো তো আমার কাছে এখন কোনো বাচ্চা নেই, ঠিক আছে? আগে আমার কাছে পাপি হোক, পাপি হলে যে কোয়ালিটি আসবে ওই কোয়ালিটির ওপর ডিপেন্ড করে দাম। আর আপনি বাচ্চা কি সব জায়গায় হোম ডেলিভারি করে দিতে পারবেন? অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে। আচ্ছা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানটায় 5টি পমেরিয়ান রয়েছে, 1টি পাপিও রয়েছে। তা দাদার কাছে খুব সুন্দর সুন্দর পমেরিয়ান রয়েছে, একদম শো কোয়ালিটি উইথ পেপার্স। তা আপনাদের মধ্যে যদি কারো শো কোয়ালিটি পমেরিয়ান লাগে, তা দাদার সাথে মোটামুটি 2-3 মাস পরে কন্ট্যাক্ট করতে পারেন। শো কোয়ালিটি বারবার বলছি, পমেরিয়ান কিন্তু অনেক রকমের হয়, শো কোয়ালিটিও হয়, এমনি নর্মাল পমেরিয়ানও হয়। তা এখানটায় আপনি যে একদম নর্মাল অরিজিনাল ব্রিড পাবেন, পমেরিয়ান কালচারের কোনো মিক্স থাকবে না, খুব সুন্দর পমেরিয়ান, আমি নিজে এসে দেখলাম। আপনাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকে, তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তা আমি দাদার কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তা আজকের জন্য আমার ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হন তো আমাদের সাথে যুক্ত হয়ে যান, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান।